তৃণমূলের অঞ্চল কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাগল চুরির বিষয়ে লিখতেই এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করল অন্য গোষ্ঠীর তৃণমূল কর্মীরা। আহত তৃণমূল কর্মীকে দেখতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছলে প্রধানের গাড়িকে কেন্দ্র করে এলোপাথাড়ি বোমা নিক্ষেপ এবং গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল কর্মী ফয়জুল মিয়া নন্দনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাগল চুরি করে খেয়ে ফেলার অভিযোগ করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন ভয়েস মেসেজ যাবার পর তৃণমূল কর্মী ফয়জুল মিয়া দোকানে চড়াও হয় তৃণমূলের ভিন্ন গোষ্ঠীর লোকেরা। তাকে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৃণমূল কর্মী ফয়জুল মিয়াকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে দিয়ে আসেন। এমন ঘটনা ঘটার পর মঙ্গলবার রাত আনুমানিক 8:30 নাগাদ নন্দনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল ইসলাম দেখা করতে যান তৃণমূল কর্মী ফয়জুল মিয়ার সঙ্গে। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসার সময় ফয়জুল মিয়ার বাড়ি থেকে কয়েক মিটার দূরে আসতে প্রধানের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। বোমা নিক্ষেপ করার পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করেন প্রধান নুরুল ইসলাম। ঘটনার পর গঙ্গারামপুর থানায় খবর দিলে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকা শান্ত করার পাশাপাশি এলাকা থেকে উদ্ধার করে প্রধানকে। এরপর এই ঘটনার পর 19 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান নুরুল ইসলাম। এ বিষয়ে তিনি কি জানালেন শোনাবো আপনাদের। কালকে সন্ধ্যা নাগাদ আমাদের একটা ছেলেকে পার্টি অফিসে চেষ্টা আছে পার্টি অফিস আছে আমাদের ওখানে নিয়ে এসে হচ্ছে কোনো গণ্ডগোল নাই কিছু নেই ওকে ধরে নিয়ে এসে পার্টি অফিসে ধরে মারধর শুরু করে। যেহেতু আমাদের সঙ্গে থাকে আমাদের ফেভারে থাকে তার জন্য নিয়ে এসে তারপর আমরা পুলিশকে ফোন করলাম। পুলিশ তখন যথারতে ওকে ছুটাই নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে আমি 8:30 থেকে 8:30 মধ্যে ওনার সঙ্গে দেখা করতে চাই। আমার রিলেটিভই হয় আমার মামার বাড়ি ওখানে বাজিতপুর আমার মামার বাড়ি সেই সূত্রে আমারও রিলেটিভ হয়। তো 8:30 নাগাদ ওখান থেকে যাওয়ার পর ওখানে ওদের সঙ্গে কথা বলার পর তারপর হচ্ছে হাসপাতালে ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে এসেছিলাম 9:45 আসার পর বাজিতপুর থেকে সাদিপুরের মাঝখানে আসার পর দেখছি কয়েকজন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর আমি একটু গাড়িটাকে স্লো করলাম, লাইট দিয়ে দেখলাম কারা কারা আছে, মানে সবাইকে আমি চিনতে পারলাম এরা আছে। তারপর যখন বেক করি ওরা বম চার্জ করা শুরু করে দিল। বম চার্জ করতে করতে আমার দিকে আগে আসছে, গুলি করছে, ফায়ার করছে। তখন আমি গাড়িটাকে বেক করে নিয়ে পিছিয়ে চলে আসি। ওরা কারা চিহ্নিত করতে পেরেছি? হ্যাঁ, চিহ্নিত করতে আমার এফআইআরে নাম আছে, তাদের এফআইআরে নাম দিয়েছে 19 জন আসামি আছে ওরা। আরও অনেক ছিল, ওরা 30-35 জন লোক মেন কে ছিল? মেন ছিল কাশেম আলী আছে, রফিকুল আছে, রাজিকুল আছে, মোবারক আছে, আফসার আছে। তা কোন দল করে দাদা? মজিরুদ্দিন মণ্ডল ছিল। তৃণমূলই করে এরা? তৃণমূল এরা গ্রাম পঞ্চায়েত ভোটের সময় এরা উল্টা ভোট করিয়েছিল। এবং এরা যারা এখানে ছিল ওখানে তাদের মধ্যে অনেকজনই হচ্ছে সিপিএমের প্রার্থী, বিজেপির প্রার্থী, তো ভোটে দাঁড়িয়েছিল। কী কারণের জন্য এই হামলা বলে আপনার মনে হয়? আমি বুঝতে পারছি না কী জন্য আমার হামলা। আমরা যেহেতু পঞ্চায়েতে আছি এবং আমাদের সব মেম্বার আমাদের পঞ্চায়েতে আছে, এরা এখন সাংগঠনিকভাবে ক্ষমতা পেয়েছে, তারা চাচ্ছে না কি যে পঞ্চায়েত আমরা দখল করবো। বর্তমানে আহত তৃণমূল কর্মী ফয়জুল মিয়া অসুস্থ অবস্থায় তপন রামপাড়া চেঁচড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি কি বললেন শুনুন। ঘটনাটা ঘটেছিল আমি ওই ভয়েস মেসেজে, তার মানে বলছিলাম যে ঢোলু আর জুল্লু চুরি করা খাসি খেয়েছে। আচ্ছা, এইটাই মিনারুল আর জামাল এই ভয়েস মেসেজটা ওদেরকে কানেক্ট করে দেয়। আচ্ছা, তারপরে আমি বাড়ি থেকে সন্ধ্যাবেলার দিকে চেঁচড়ামড়ে আসি, সন্ধ্যার আগে আগে কালকে ওই 6টা হবে। তারপরে ওইখানে 5-7 জনা যেয়ে আমাকে ধরে নিয়েছে। আমি একটা দোকানে বসেছিলাম, ব্রেঞ্চে বসেছিলাম, ওইখান থেকে ধরে নিয়েছে।
মারতে মারতে তো আমার নিয়ে এসে দেব। কেন বলছিস এই কথাটা, ভাইরাল কেন করেছিস? কারা করেছে, কারা করেছিল এটা? এটা হচ্ছে ঢোলকগুলো। আচ্ছা, তারপরে? তারপরে ওইখান থেকে কোলার ধরে ধরে নিয়ে এসছে আর মারছে, তার মানে পিঠে বসে আছে মারছে। তারপরে পাটি উপেছে লাগায় কোমর বেল দুইটা বেঁধে তার মানে ছেড়ে দিল আর লাথি মারে চেয়ার থেকে উল্টে ফেলাই দিল। তারপরে কি, তারপরে কি হলো? তারপরে পুলিশ আসলো। পুলিশ এসে পার্টি অফিসের ভিতর থেকে ঘর থেকে আমাকে বাইরে বসালো। শান্ত নন্দনপুর আবারও অশান্ত করার পিছনে তৃণমূলেরই কোনো নেতার মদত রয়েছে বলে অভিযোগ করেন প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার। এরকমই একটা ঘটেছে কালকে চ্যাসরা মোড়ে ঢুকে কিছু দুষ্কৃতী আমাদের একটা ছেলেকে একদম প্রচুর হারে মারধর করে 7:30 সন্ধ্যা নাগাদ, এবং সেখানে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে, উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এবং প্রধান সেই অনুসারে যেহেতু সেই এলাকারই লোক এবং তৃণমূল কংগ্রেসের কর্মী, একনিষ্ঠ কর্মী, তাকে দেখতে যায়। সাবজিবারা দেখে আসার পরে এবং তাকে হসপিটালে ভর্তি করবে গাড়ি নিয়ে যখন আসছিল, তখন যে দুষ্কৃতিগুলো মারধর করেছিল সন্ধ্যাবেলা, তারাই আবার সেই প্রধানের গাড়িতে হামলা দেয়, বোম চার্জ করে, গুলি করে এবং বেশ কিছু কর্মীকে মারধর করে এবং তিনটে বাইক ভেঙে তারা নয়নজলিতে ফেলে দেয়। তো এরকম একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আদৌ যদি রাজনৈতিক পরিচয় নিয়ে আমাদের সংশয় আছে, তারা যদি তৃণমূল কংগ্রেস পরিচয় দিয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের প্রধানের গাড়িতে কেন হামলা করবে? দ্বিতীয়ত, আমরা যাদেরকে আইডেন্টিফাই করেছি এবং যাদেরকে দেখতে পাচ্ছি যে এই ধরনের কার্যকলাপ করছে, তারা বেশিরভাগই গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের ক্যান্ডিডেট ছিল, সিপিএমের হয়ে তারা প্রচার করেছে, বিজেপির হয়ে প্রচার করেছে, সেই ধরনের লোক। তাদের কোনো রাজনৈতিক পরিচয় বা অস্তিত্ব আমাদের কাছে নেই, তারা সমাজ বিরোধী দুষ্কৃতি বলে করছে। কার নেতৃত্বে হয়েছে বলে মনে করছেন এটা, এরকম ধরনের? দেখুন, নেতৃত্বের এখানে আমরা দলকে জানিয়েছি, এটা দলের ম্যাটার, আমাদের কোনো না কোনো নেতৃত্ব তাদের ইন্ধন দিচ্ছে, সেটা আমরা দলকে জানিয়েছি। আর এই ঘটনার পর তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন বিষয়টি তিনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন, একই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। না না, আমরা যাচ্ছি এখন নন্দনপুরের উদ্দেশ্যে। আমরা ঘটনাটা জানার পরে প্রশাসনকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে, যেন নতুন করে উত্তেজনা না বাড়ে, এবং সব পক্ষের সঙ্গেই মোটামুটি যতটা সম্ভব টেলিফোনে কথা বলেছি বা ওখানকার ব্লক সভাপতি কথা বলেছে। আমরা যাই, গিয়ে আগে গোটা ব্যাপারটা দেখি। কি মনে হচ্ছে তৃণমূলের মানে দুই গোষ্ঠীর? বুঝতে পারছি না, একটা অঞ্চলে বারবার কেন সমস্যা হচ্ছে, আরো অঞ্চল আছে সেখানে কোথাও এরকম কোনো ঘটনা না, পার্টিকুলারলি একটা অঞ্চলে মাঝে মধ্যেই সমস্যা হচ্ছে। এগুলো তো দেখতে হবে যে কারা এর সঙ্গে মানে পেছন দিকে কারা আছে। আমরা আজকে ওই কলকাতার নেতৃত্বকেও জানিয়েছি ব্যাপারটা, আর ব্লক সভাপতির সঙ্গে আলোচনা করে আপাতত ওখানকার প্রাক্তন সভাপতির সঙ্গেও কথা বলেছি, অঞ্চল সভাপতির সঙ্গেও কথা বলেছি, দুপক্ষকেই শান্ত থাকতে বলেছি। এখন দেখি সহযোগ মিলে গিয়ে কি আছে পরিস্থিতি। আর এই ঘটনার পর সকাল থেকেই থমথমে গোটা এলাকা, এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে, একই সাথে বিশেষ পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।